তো অনেকক্ষণ ধরে আমরা চুপচাপ বসে আছি, এবার আমরা একটু হাসার চেষ্টা করবো। কি সবাই প্রস্তুত? তো হাসবো তো সবাই, ঠিক আছে, রেডি? ওকে, তো এখানে যখন আমি আসছিলাম, তো আসার সময় দেখি কোথা থেকে যেন একটা গন্ধ আসছে, বিকট গন্ধ আসছে। তো আমি সেটা খোঁজার চেষ্টা করলাম, কোথায় সেটা গন্ধ, কোথায় সেটা গন্ধ। শেষে আবিষ্কার হলো সেটা নাকি আমার মোজার গন্ধ ছিল। তো যাই হোক, একজন স্যার বললেন যে ভাই স্টেজে যাচ্ছিস তো প্লিজ একটু মোজাটা চেঞ্জ করে যা। তো সত্যি আমি মোজাটা চেঞ্জ করেছি, এই পায়েরটা এই পায়ে করেছি আর এই পায়েরটা এই পায়ে করেছি, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, এখানে যখন এসেছি তো নিজের সম্পর্কে কিছু না বললেই নয়, আমি একদম ছোটবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিলাম। প্রথম ক্লাসে আমার রোল এক ছিল, এর জন্য একটা হাততালি হবে তো? এত বেশি না, এত বেশি না, কারণ ওটা ক্লাস ওয়ানের ভর্তির রোল ছিল। আচ্ছা যাই হোক, সবাই ধীরে ধীরে ভালো করে, আমিও ধীরে ধীরে ভালো করেছি। তো এরপরে আমার ধীরে ধীরে বিভিন্ন যে সাবজেক্টের অভিজ্ঞতা, সেটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমাদের স্টুডেন্টের সঙ্গে। বিভিন্ন সাবজেক্টে আমার দক্ষতা কীরকম ছিল। তো একদিন আমাদের ইংলিশ স্যার আমাকে এসে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা ব্যাম্বু বানান করতে কয়টা ও লাগে বলো তো? তো আমি অনেকক্ষণ ধরে মাথা চুলকালাম যে এরকম প্রশ্ন তো কোনোদিন শুনি নাই, যে ব্যাম্বু বানান করতে কয়টা ও লাগে। অনেকক্ষণ মাথা চুলকানোর পর বললাম, স্যার একটা ও দিলেও হয় দুটা ও দিলেও হয়, একটা ও দিলে স্যার চিকন বাস আর দুটা ও দিলে স্যার মোটা বাস। আচ্ছা যাই হোক, এরকম আমার অবস্থা দেখে আমার বাবা আমার জন্য গৃহ শিক্ষক রাখলেন, যে এইভাবে শুধরানো যাবে না, গৃহ শিক্ষক রাখতে হবে, পার্সোনালি পড়াবে। তো একদিন গৃহ শিক্ষক আসলেন, এসে আমাকে বলছেন, আচ্ছা বলো বাবা ইলেকট্রিসিটি। তো আমি বলছি ইলেকট্রিসিটি, আরে ইলেকট্রিসিটি, আমি বারবার বলছি ইলেকট্রিসিটি। আবার বলছে বলো ইলেকট্রিসিটি, আমি বলছি ইলেকট্রিসিটি। এবার স্যারের তো মাথা গরম হয়ে গেছে, স্যার সোজা চলে গেছে বাবার কাছে, বলছে দেখুন আপনার ছেলেকে আমি বারবার বলছি ইলেকট্রিসিটি বলতে বলতে ও বলছি ইলেকট্রিসিটি। তখন বাবার উত্তর, বাবা বলছে কি করবেন স্যার, আমার ছেলেকে আমার কি নিয়ে দেবো, একটা ক্যাপাসিটি দেবো। স্যারের আরো আরো মাথা গরম, স্যার চলে গেছে মায়ের কাছে অভিযোগ করতে, মাকে গিয়ে বলছে যে আপনাদের বাড়ির সবার কি একই সমস্যা, সবাই কি এরকম। তখন মা বলছে যে কি করবেন স্যার, আমরা তো আর ইউনিভার্সিটির স্টুডেন্ট নই, ওটা ইউনিভার্সিটি ছিল অ্যাকচুয়ালি। যাই হোক, এরপরে ইংরেজিতে ইংরেজি করে তাও জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি। তো একদিন আমাদের স্যার ক্লাসে ঢুকে বলছে, আচ্ছা বলো তো টি ও কি হয়। তো স্যার নিজে বলছে টি ও টু হয়, ডি ও টু হয়। তখন তারপরে বলছে জি ও কি হয়, তখন বলেছি কু হয়, ঠিক আছে বলে দিয়েছি কু হয়, ডি ও টু ডি ও টু তাহলে জি ও কু। তখন স্যার বলছে না বাবা ওটা গু নয় ওটা কো। তো আমি মেনে নিলাম যে কু খারাপ শব্দ, ওটা কো হবে, আমি মেনে নিলাম। কিন্তু সেদিন শেষ পর্যন্ত আমার একদম ইংলিশে পড়ার ইচ্ছাটাই চলে যায়, যেদিন স্যার এসে আমাকে বললো আচ্ছা বাবা বলো তো জেরক্সের প্রথম যে লেটারটা সেটা কি, জেরক্সের। তো আমি বললাম যে স্যার জে দিয়ে শুরু, জে তো বলছে না ভুল। তো আমি বললাম যে স্যার 100% তাহলে জেড হবে, জেড দিয়ে শুরু। স্যার বলছে না এটাও না। সেদিন থেকে আমার একদমই পড়ার ইংরেজি পড়ার ইচ্ছাটা চলে যায়। পরে শুনলাম যে জেরক্সের প্রথম অক্ষরটা নাকি এক্স, এক্স দিয়ে শুরু। আচ্ছা যাই হোক, আমার ইংরেজিতে এরকম অবস্থা ছিল। এরপরে আমি বাংলার অবস্থা বলি, বাংলায় আমি কিরকম ছিলাম। তো একদিন বাংলার স্যার আমাকে এ বললো, আচ্ছা বাবা কপাল দিয়ে বাংলা বাক্য রচনা করো। তো আমি বললাম স্যার কপাল আমার ভিজে গেল নয়নেরই জলে। তো স্যার বলছে যে কপাল তো উপরে থাকে, কি করে নয়নের জলে ভিজবে। স্যার পিছনে আরেকটা লাইন বাকি আছে, পা দুটো বাঁধা ছিল লিচু গাছের ডালে। আচ্ছা যাই হোক, এরপরে বাংলার স্যার আরেকদিন এসে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি বাস বানান করো বাস। তো এবার আমি তো কনফিউশনে পড়ে গেছি, এবার জটিলতায় পড়ে গেছি। তো আমি বললাম স্যার কঞ্চি সহ না কঞ্চি ছাড়া। তো বলছে তোমার দ্বারা কঞ্চি সহ হবে না, তুমি কঞ্চি ছাড়াই বানান করো। আমি বললাম স্যার কঞ্চি ছাড়া তো বাসই হয় না। তো এই ছিল আমার বাংলার অবস্থা। এরপরে একটু ইতিহাসের অবস্থা বলি। ইতিহাসের স্যার একদিন আমাদের ক্লাসে এসে খুব সুন্দরভাবে বুঝাচ্ছেন যে দেখো একদিন কেয়ামত হবে, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমুদ্রের জল এসে এই পৃথিবীকে গ্রাস করে নিয়ে যাবে। আমি পিছ
স্কুল মেস থেকে হাত তুলে বলেছিলাম সেদিন কি আমাদের স্কুল স্যার খোলা থাকবে।